আজকে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের সমাবেশে পুলিশের হামলার খবর আপনারা সংবাদ সংযোগে এতক্ষণ ধরে দেখছিলেন। 18 দলীয় জোট এবং আগামীকাল সারা দেশে তারা হরতাল ডেকেছে। একদিকে যেমন গণজাগরণ মঞ্চ সহ সারা দেশে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন চলছে, অন্যদিকে জামাত শিবির যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং শাস্তিপ্রাপ্ত তাদের নেতাদের মুক্তি এবং ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে দেশজুড়ে সহিংস নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে গণমাধ্যমে আমরা দেখছি। এবং আজকে আমরা দেখলাম যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক এই পরিস্থিতি সরকার কতটা সামাল দিতে পারছে, কতটা পারছে সংঘর্ষ সহিংসতা নিয়ন্ত্রণ করতে, সেই প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। জনগণ, নাগরিক সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ সকলেই নিরাপত্তার প্রশ্নে উদ্বিগ্ন, উদ্বিগ্ন গণতন্ত্র এবং রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে। আজ এসব নিয়ে কথা বলবো একাত্তর মঞ্চে। এবং আজকে আমাদের অতিথি হচ্ছেন মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের একাত্তর মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। এবং আমাদের সাথে নিউজ সেন্টার থেকে, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক দৈনিক প্রথম আলো। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগদান করতে পারেন। আমরা আলোচনা শুরু করব, আমি একটু মহিউদ্দিন খান আলমগীর আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি, একটু পরে আমি আবার বিএনপির কার্যালয়ে যাব। আমরা আজকে দেখেছি যে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, সাদেক হোসেন খোকা, অনেকগুলো নাম এসছে। কিছুদিন আগে আপনি সংসদে বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই গ্রেফতার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আছে? আপনারা কি এই হার্ডলাইনে যাওয়ার মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করছেন? আমি মনে করি তাই। আমি মনে করি পরিস্থিতি আমাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে আছে, এবং আমি মনে করি বাংলাদেশে গণতান্ত্রিকতার স্থিতিশীলতা বিনষ্টকরণে যারা অপচেষ্টা চালিয়ে আসছে তাদেরকে দৃঢ়তার সাথে দমন করা সরকার এবং রাষ্ট্রের কর্তব্য। যারা গত কয়েকদিন ধরে এই ধরনের অপচেষ্টায় লিপ্ত আছে, এই ধরনের অপচেষ্টায় লিপ্ত থেকে তারা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীকে হত্যা পর্যন্ত করতে ইতস্তত করেনি, যারা সংখ্যালঘু অত্যাচার করেছে তাদেরকে দমন করা রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রয়োজন। তাদেরকে দমন না করলে তারা যে রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে, রাষ্ট্রের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করেছে, তা দমন করে এই রাষ্ট্রের প্রধান বিরোধী দল বিএনপি তাকে দমন করে কি আসলে রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়া কতটুকু অব্যাহত থাকবে? থাকবে, তার কারণ তারা যে যুদ্ধ অপরাধীদের বিচার প্রতিহত করার জন্য জামাতের সাথে যোগ দিয়েছে, এবং শুধু তাই নয়, এভাবে যোগ দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করেছে, তারা সংখ্যালঘুদের আক্রমণ করেছে, তারা পরিবহন বিনষ্ট করেছে, তারা রাস্তাঘাট বন্ধ করেছে, রেলের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, দোকানপাট বিনষ্ট করেছে। কাজেই এই যে জনগণকে যে নিরাপত্তা দেওয়া, জনগণকে নিরাপত্তা দিয়ে জনগণের যে জীবনের অধিকার, সম্পত্তির অধিকার নিশ্চিত করা, এই দায়িত্ব সরকারের, এই রাষ্ট্রের এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব, দেশের প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র দৃঢ়। আপনি বলছেন যে তারা এই ধরনের সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে তাদেরকে দমন করাটা দরকার আপনারা মনে করছেন। আমরা একটু নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে চলে যেতে চাই, সেখানে রয়েছেন আশিক, আমাদের প্রতিবেদক আশিক মাহমুদ। আপনি আমাদেরকে বলুন যে সেখানকার সবশেষ গুরুত্বপূর্ণ আপনার কাছে কোনো খবর আছে কিনা, আর কোনো নেতা গ্রেফতার হয়েছে কিনা, বা বিএনপির নেতারা কি বলছেন এ বিষয়ে? আশিক, আশিক আপনি শুনতে পাচ্ছেন আশা করি? সম্ভবত আশিক শুনতে পায়নি। আশিক, আমি আবারও আপনার কাছে প্রশ্ন করছি যে বিএনপি নেতারা কি বলছেন, এবং আপনার কাছে শেষ কোনো গুরুত্বপূর্ণ খবর আছে কিনা সবশেষ? সম্ভবত আমরা সংযুক্ত হতে পারছি না, আমি একটু পরে আবারও যাওয়ার চেষ্টা করব বিএনপি কার্যালয়ে। আপনি 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 যেমন বলছিলেন যে বিএনপি এরকম কার্যকলাপ চালাচ্ছে বলে বিএনপির উপর দমনটা করার দরকার, কিন্তু বিএনপি আসলে শুরু থেকে কিন্তু আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ করে এসেছে। বিএনপি বলছে যে তাদের সাধারণ সভা সমাবেশও আপনারা করতে দিচ্ছেন না, তারা মানববন্ধন করতে চাইলেও আপনারা করতে দিচ্ছেন না। কথাটা পূর্ণাঙ্গভাবে অসত্য। অসত্য এই জন্যে যে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো জামাত সহ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার সেই ধারাবাহিকতাই তারা আজকে আমরা যাদের যুদ্ধ অপরাধী হিসেবে বিচার করেছি, যুদ্ধ অপরাধী হিসাবে বিচার করার প্রক্রিয়া চলছে, তাদেরকে রক্ষা করার জন্যে এই দেশের স্বার্থের বিরুদ্ধে তারা তাদের অবস্থান আমাদের সামনে তুলে ধরেছে। এই অবস্থানকে দূরে সরিয়ে তাদেরকে দেশদ্রোহী হিসেবে বিবেচনা করে, তাদেরকে সন্ত্রাসী বিবেচনা করে যদি আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত না করি, তাহলে রাষ্ট্রের তরফ থেকে সংবিধানে অর্পিত যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আমরা সম্মুখে পালন করতে সক্ষম হব না। আমরা সংবিধানের প্রদত্ত আইন অনুযায়ী দায়িত্ব পালন করার
প্রক্রিয়ায় বিএনপি সহ জামা সহ যেসব দুষ্কৃতিকারী মানব জীবন বিপন্ন করছে, দেশের স্থিতিশীলতা রক্ষা স্থিতিশীলতার ক্ষেত্রে অস্থিতিশীলতার উপকরণ আনার অপচেষ্টা চালাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করছি, তাদেরকে দমন করছি। রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বা দেশের শান্তি শৃঙ্খলা নিশ্চিত হবে, আপনি কি মনে করেন? আচ্ছা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারা সন্ত্রাস করছে, যারা দেশদ্রোহীমূলক জনগণের নিরাপত্তা বিঘ্ন ঘটাচ্ছে, অবশ্যই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা দেবে, এটি কিন্তু মানুষের প্রত্যাশা। কিন্তু গত এক মাসে সরকারের পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি তাতে স্বরাষ্ট্রমন্ত্রী সন্তুষ্ট থাকতে পারেন, বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন যে সেটি যথেষ্ট, কিন্তু জনগণের জানমালের যে নিরাপত্তা বা মানুষ কিন্তু শান্তিতে নেই। বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে এবং এক জামাত শিবির বা সন্ত্রাসী চক্র যে আক্রমণ করেছে সেটি কিন্তু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থামাতে পারেনি বা বন্ধ করতে পারেনি। আর এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, এবং যেসব জায়গায় আক্রমণ হয়েছে তারপরে সেই আক্রান্ত মানুষের পাশেও সরকারি দলের নেতাদের, মন্ত্রীদের, দু একটি ব্যতিক্রম ছাড়া কোথাও কোথাও মন্ত্রীরা গেছেন, সাংসদ বা মহাজোটের যে সাংসদ, জাতীয় পার্টির যে সাংসদ এর এলাকায় এসব ঘটনা ঘটছে সেখানে তাদের দেখছি না। তাহলে সরকার যে বলছে যে যে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা, তাদের নিরাপত্তা দেয়া, তাদের সকল ক্ষেত্রে সরকারকে তার জনগণ তাদের পাশে পাচ্ছে না, এবং জনগণের জানমালের নিরাপত্তার কথা আপনারা বলছেন কিন্তু আসলে জনগণ শান্তিতে নেই। জনাব সোহরাব হোসেনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি প্রকারান্তরে যে কথাটি বলেছেন তাহলে এই যে যারা জনগণের জান এবং মালের নিরাপত্তা বিঘ্নিত করে তাদেরকে সর্বাত্মক শক্তি দিয়ে দমন করার দায়িত্ব সরকারের, এবং এই দায়িত্ব পালন করার প্রক্রিয়ায় তার মতে সরকারের তরফ থেকে যতটুকু সক্রিয় এবং দৃঢ় হওয়া প্রয়োজন ছিল বা ইপ্সিত ছিল ততটুকু দৃঢ় বা সক্রিয় সরকার হয়নি, আমি মেনে নিচ্ছি। কিন্তু তথাপিও বলা দরকার, একটি গণতান্ত্রিক সমাজে সর্বাত্মক সহনশীলতার সাথে এই ধরনের হিংসাত্মক কাজ দমন করার জন্যে, প্রতিরোধ করার জন্য আমরা এগিয়ে গেছি। কাজেই এখানে গণতান্ত্রিকতার সাথে, গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে আমরা আমাদের তরফ থেকে এসব দমন করার জন্য যে শক্তি প্রয়োগ করা দরকার তা প্রয়োগ করেছি, সমন্বিত করেছি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে ছিলাম বলেই আমরা যেখানে যেখানে এই ধরনের আক্রমণ চলেছে, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, আপনি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী দিয়ে আমরা সর্বাত্মক দৃঢ়তার সাথে তার মোকাবেলা করেছি এবং তাদেরকে দমন করেছি। আপনাদের এই দৃঢ়তা আসলে দেশকে কোথায় নিয়ে যাবে? প্রধান বিরোধী দলের প্রধান প্রধান নেতাদের, গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার করে দিয়ে আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? তারা কি চাচ্ছে? তারা কি মনে করেন যে তাদের উপর ছেড়ে দিয়ে আমরা জনসাধারণ নিরাপত্তা ভুলে যাব, জনসাধারণকে এই আপনার এই ধ্বংসের মুখে কিংবা ধরেন এই এই আগুনের মুখে আমরা ছেড়ে দেবো? এটা তো আমাদের দায়িত্ব না। তারা যদি মনে করে থাকেন যে গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করেনে তারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ নিয়ে এগিয়ে যাবেন, তাহলে আমি মনে করব তারা বেকুবের ভেস্তে বাস করছেন। আমরা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, এই 2013 সালে তা বিলিয়ে দেওয়ার জন্য নয়, বিকিয়ে দেওয়ার জন্য নয়। আমরা 2013 সালে এই স্বাধীনতা বিরোধীদের, এই মাফ করবেন, এই এই যুদ্ধ অপরাধীদের বিচার কাজ শুরু করেছি 1971 সালে। আমাদের স্বার্থের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই ধরনের পদক্ষেপ সকল স্বাধীন দেশে নেওয়া হয়েছিল, আমরাও সেই পদক্ষেপ নিয়ে কথা সকল সন্দেহের বিরুদ্ধে প্রমাণ করতে চাই যে বাংলাদেশ অপরাধীদের জন্য অভয়ারণ্য নয়। আমরা এই কথা বলতে চাই, প্রমাণ করতে চাই যে বাংলাদেশ অপরাধীদের আপনারা আসলে প্রশ্রয় দিবেন না। আমি কি সোহরাব হাসানের কাছে যেতে চাই, সোহরাব হাসান, আপনি আজকে আসলে বিএনপির সাথে সরকারের এই আচরণকে, যেটা উনি বলছেন যে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না বলে এই ধরনের দমনপীড়ন বা যেটাই হোক তাদেরকে গ্রেফতার করা হলো, আপনি কি মনে করেন বিএনপির সাথে এই সরকারের আচরণকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, একটা হচ্ছে যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, যারা জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করবে, যারা নিরীহ মানুষের উপর আক্রমণ করবে, সরকার অবশ্যই
অবশ্যই তা মোকাবেলা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন সেটি দল হিসেবে না যারা আক্রমণ করেছে, এখনও কিন্তু বিএনপি বাংলাদেশের প্রধান বিরোধী দল এবং তারা সংসদে আছে। এই দলের নেত্রী দেশের শুধু ওই দলটির প্রধান না, তিনি সংসদে বিরোধী দলের নেতা, তারাও ক্ষমতায় ছিলেন। সুতরাং আজকে যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু বিরোধী দলে ছিলেন, তারাও কিন্তু হরতাল ডেকেছেন, নানা ধরনের কর্মসূচি নিয়েছেন যাতে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এখন দুটি বিষয় আলাদা দেখতে হবে। এক হচ্ছে, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পূর্ণ একমত যে একাত্তরের যুদ্ধাপরাধীর যে বিচার, সেই বিচার যারা বিঘ্নিত করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কিন্তু সেই সেই বিচারের সঙ্গে বর্তমান রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগের যে অবস্থান, সেটিকে মেলালেই কিন্তু অনেক সমস্যা হচ্ছে। যে এই যে বিএনপি জামাতের সাথে জোট বেঁধেছে, তারা যুদ্ধাপরাধ, তারা কিন্তু বলেছে যে তারা যুদ্ধাপরাধের বিচারের বিরোধী নয়। তারা বলেছে যে তারা এখন নির্বাচনী হিসেব নিকেশ, ভোটের হিসেব নিকেশে। এখন সরকারও যদি পুরো বিষয়টি ভোটের হিসেব নিকেশে দেখেন, আর একটি দলের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং পুরো দলকে স্বাধীনতা বিরোধী অথবা যুদ্ধাপরাধী বলে বিএনপি সহ, আর সেটি বোধ হয় ঠিক হচ্ছে না। কেননা একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু বিএনপির সঙ্গে আলোচনায় বসার, এবং শুধু সংসদে না, যে কোনো স্থানে তারা আলোচনার বসার প্রস্তাব দিয়েছে। আমি আপনার কাছে আবার আসি, যেটা বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে আলোচনায় একটা বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং সকলকে আসলে দেশদ্রোহী বা সকলকে যুদ্ধাপরাধী আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল, তারা আলোচনায় আসতে পারতেন। এবং তারা আলোচনায় না এসে যেখানে সমাবেশ করেছেন সেই সমাবেশে তারা ককটেল ফুটিয়েছেন, ককটেল ফুটিয়ে তারা পুলিশকে আক্রমণ করিয়েছেন এবং তাদের সেই দপ্তরের ভেতরে বিস্ফোরক দ্রব্য তারা মজুত করে রেখেছেন। এটা কি আলোচনায় বসার? কিন্তু সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করছে, বা অনেকে যেটা অভিযোগ করছেন যে পুলিশি অ্যাকশনের মাধ্যমে রাষ্ট্র আসলে পুলিশি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। আমি মনে করি না, বরং সাধারণ মানুষের তরফ থেকে এই অভিযোগ এবং অনুযোগ উত্থাপিত হয়েছে যে পুলিশের তরফ থেকে জনসাধারণের জান ও মালের নিরাপত্তা বিধানের জন্য যত দৃঢ় পদক্ষেপ নেওয়া ইপ্সিতে ছিল তত দৃঢ় পদক্ষেপ পুলিশ নেয়নি। আমরা দৃঢ় পদক্ষেপ নিতে চাই এবং জনসাধারণকে এই নিশ্চয়তা দিতে চাই। আপনি দৃঢ় পদক্ষেপকে অনেকে দেখছেন যে আপনারা ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছেন, সেটা কি অনেকে নয়? আমার মনে হয় আমরা যদি পরিসংখ্যান হিসেবে বলি তাহলে আমাকে বলতে হবে, কেউ কেউ বলতে পারেন, কিন্তু আমরা মনে করি যে সর্বাত্মক দৃঢ়তার সাথে যারা বাংলাদেশের স্থিতিশীলতা, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে তাদের দমন করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমি সৌরভ হোসেন আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি কিছুদিন আগে একটি পত্রিকায় লিখেছিলেন যে মহাজোট সরকার মহাসংকটে মহানিষ্ক্রিয় অবস্থায় আছে। এখানে নিষ্ক্রিয়তা বলতে কি বোঝাতে চেয়েছেন? না, নিষ্ক্রিয়তা বলতে চেয়েছি যে এক হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে তারা সাধ্যমতো চেষ্টা করেছেন সন্ত্রাসী দমন, আমি দমন শব্দটা বলতে পারছি যে মোকাবেলা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা আইনি একটি পদক্ষেপ। আরেকটি হচ্ছে রাজনৈতিক পদক্ষেপ, যেটি হচ্ছে যে এই ধরনের অপশক্তিকে, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে দমন করার জন্য জনগণকে সঙ্গে নিতে হয়। এখন সেই জনগণকে যে সঙ্গে সরকার নিতে পারছে তার প্রমাণ আমরা পাইনি। যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে দেখা গেছে যে সরকারি দলের নেতারাই সেই এলাকা থেকে চলে গেছেন। দ্বিতীয় হচ্ছে যে আক্রমণ হওয়ার পরে, সেটি আমরা সাতক্ষীরায় দেখেছি, বগুড়ায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়, সেজন্য সেখানে একটু চলে যেতে চাইছি। আমি আপনাদের কাছে আবারও আসবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিবেদক আশিক। আশিক, আপনি আসলে, আমি আপনার কাছে সেখানকার সব শেষ পরিস্থিতি জানতে চাচ্ছি। আপনি আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি এখন একেবারে নিশ্চুপ। এখানে বিএনপির নেতা কর্মী থেকে শুরু করে কেউই নেই। এখানে যতজন কর্মীকে পাওয়া গিয়েছে কিনা দিয়েছে এই কার্যালয়ের ভিতরে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শুধু নারী সদস্য ছাড়া, বিএনপির নারী সদস্য ছাড়া আর বাকি সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আপনাকে বলতে চাই যে এই কিছুক্ষণ আগে পুলিশের একটি দল উপরে এসে এই পুরো জায়গাটি সিল করে দিচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিটি রুম চেক করে, প্রতিটি রুম দরজা লক করে এই পুরো অফিসটি সিল করে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কর্মীদেরকেও বলা হচ্ছে যে এই কার্যালয়ের ভিতর থেকে চলে যাওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন এই এই জায়গাটি যেখানে এখন আপনি ছবি দেখছেন, হয়তো এই এখানেই হচ্ছে বিএনপির দপ্তরের কাজ চলতো। এবং এই যে এখন নিশ্চয় এর পাশে যে বাথরুমটি রয়েছে সে তার সামনেই দুটি ককটেল পাওয়া গিয়েছিল। এবং এই আপনাকে যা বলছিলাম যে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাঁচতলা পর্যন্ত প্রতিটি তলায় পুলিশ তল্লাশি শেষ করে প্রতিটি রুম লক করে এই পুরো অফিসটি সিল করে দেওয়ার মধ্যে আছে।
আশিক, আমরা দেখেছি সংবাদ সংযোগে বেশ কিছু বোমা পাওয়া গেছে, ককটেল পাওয়া গেছে অফিসে। আপনি ঠিকই বলেছেন, এই সংঘর্ষে চলাচল একটি পর্যায়ে যখন পুলিশ এখানে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে এসে তল্লাশি শুরু করে এবং এখান থেকে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা শুরু করে, প্রায় সব নেতাকর্মী গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুমে সাদেক হোসেন খোকা সহ যে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা ছিল তাদেরকে গ্রেপ্তার করার আগে এই রোল কবি রেজবি যে রুমটিতে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন তার পাশের রুম যেটিতে দপ্তরের কাজ চলত সেই রুমের বাথরুমের সামনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায় এবং সেটি পুলিশের যে বিশেষ দল বিস্ফোরক ডিসপোজাল করার জন্য সেই দলটি এসে সেটি সেই ককটেলটি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় এবং তারপরে তারপরে এই পুরো জায়গাটি খালি করা শুরু হয়। আশিক, আপনি আপনি বিএনপি নেতারা প্রেজেন্ট মানে ওঠার আগ পর্যন্ত অনেক কিছু বলেছেন। আশিক, অনেক কিছু বলেছেন, আসলে আমি সেগুলো জানতে চাচ্ছি যদি আপনার কাছে কোনো কিছু বলার মতো থেকে থাকে। আমরা যখন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার করা হয় তখন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা তার কাছে প্রতিক্রিয়া জানতে চান যে এই ঘটনাটিকে তারা কিভাবে দেখছে। তিনি জানান যে সরকার তার ভাষায় প্রতিবাদী চেহারার সর্বোচ্চ চেহারাতেই উন্মোচন করেছে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের মধ্যে পুলিশ ঢুকে এভাবে করে হামলা করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম দাবি করেন এবং তিনি বলেন যে এই সরকার থাকবে না এবং এই সরকার পরিবর্তন হলে এই যা ঘটনা এই সরকারের সময় ঘটনা হয়েছে তার বিচার করা হবে এবং তার এই নিন্দা জানান এবং তীব্র প্রতিবাদ জানান। এমনটি ছিল মানে বিএনপি যে সিনিয়র নেতা থেকে শুরু করে যাদের যেই কর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এখানে যারা গণমাধ্যমের সাথে কথা বলতে পেরেছে তারা প্রত্যেকে এই ক্ষোভের জায়গাটি প্রকাশ করেছে যে বিএনপির কার্যালয়ে মানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে পুলিশের এমন তল্লাশি এবং এখানে ঢুকে পুলিশের যেই অবস্থা সেই অবস্থানকে তারা গণতন্ত্রের পরিবর্তী মনে করে এবং তারা বলছে যে এটি এই সরকারের স্বৈরাচারী যে চেহারা তাদের ভাষায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আশিক, প্রয়োজনে আমরা আপনার কাছে আবারও যাব। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে আমি আবারও আসছি, যেটা বিএনপি নেতারা বলছেন যে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো হচ্ছে এবং স্বৈরাচারী কায়দায় এবং বিএনপি হরতাল ডেকেছে, আমাদের ধারণা আমরা সাধারণ জনগণ আসলে কোথায় আছি এই মুহূর্তে? দেশের রাজনৈতিক পরিস্থিতি তো আসলে খুবই সংকটের মুখে। আমি মনে করি বিএনপি আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে জামাতকে এবং যুদ্ধ অপরাধীদের অযৌক্তিকভাবে সমর্থন জানিয়ে ঘোলাটে করেছিল। এই ঘোলাটে করার প্রক্রিয়ায় লক্ষ্য করবেন তাদের অফিসে, কেন্দ্রীয় অফিসে, তাদের তথাকথিত দায়িত্বশীল কর্মকর্তাদের কামরায় ককটেল পাওয়া গেছে। এই ককটেল তারা ছুঁড়েছেন কার উপরে? জনতার উপরে। যারা এই ধরনের কাজ করতে পারেন গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করার জন্য তাদেরকে দমন করতে হবে। আপনি বলছেন যারা এই ধরনের কাজ করতে পারে, আপনারা জামাতের সাথে বিএনপিকে যুক্ত করে বিএনপিকে বা দমন পীড়নের মাধ্যমে বিএনপিকে আরো বেশি না, আপনারা যুক্ত, এখানে একটা কথা বলা দরকার, আমরা যুক্ত করি নাই। তাহলে যদি বলি দমন পীড়নের মাধ্যমে, বিএনপি স্বতঃপ্রণোদিত হয়ে 1971 সালে তাদের যে ভূমিকা ছিল তার ধারাবাহিকতায় জামাতকে উন্মুক্তভাবে, তাহলে আমি যদি বলি যে বিএনপিকে ধরেন দমন পীড়নের মাধ্যমে যে গ্রেফতার করা হচ্ছে বা বিএনপি সমাবেশে পুলিশ হামলা করছে এই জাতীয় ঘটনাগুলো ঘটনার ফলে বিএনপি আরো বেশি আপনাদের এগেইনস্টে মানে অ্যাগ্রেসিভ ভূমিকা চলে যাচ্ছে না, জামাতের সাথে আরো বেশি যুক্ত? যারা দুর্বৃত্ত, যারা ডাকাত, যারা মাইন মানে না, তাদেরকে দমন করা দায়িত্ব। সেখানে পীড়ন নাই, তার দমন কথাটা আপনারা ব্যবহার করবেন এবং সেটাকে আমি স্বাগত জানাই। দমন করে আমাদের দায়িত্ব, আমরা দমন করব, কিন্তু সেখানে পীড়ন নাই। বরং এদেরকে দমন না করলে এরা জনপীড়নের হাতির হিসাবে নিজেদেরকে প্রযুক্ত করবে দেশের স্থায়িত্ব বিনষ্ট করার জন্য। বিএনপি নেতারা বলেছেন যখন তারা ক্ষমতায় আসবেন তারা এর বিচার করবে, তাহলে আমরা কি এই ঘটনাগুলো আসলে দেখব? তারা যদি মনে করেন যে জনসাধারণ তাদের এই দুর্বৃত্তপনার জন্য সমর্থন করবে এবং তারা ক্ষমতায় আসবেন, তারা অলীক স্বপ্ন দেখছেন। যদি আসেন দেখা যাবে, আমরা তো অন্যায় কিছু করি নাই, আমরা সংবিধানে প্রদত্ত দায়িত্ব অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করেছি, আইন অনুযায়ী যে প্রদত্ত দায়িত্ব সে দায়িত্ব পালন করেছি। আপনার সংবিধানের 7 অনুচ্ছেদ দেখেন, 37 অনুচ্ছেদ দেখেন, 38 অনুচ্ছেদ দেখেন এবং সন্ত্রাস দমন আইন 2009 সালের 6-7 অনুচ্ছেদ, 18-20 অনুচ্ছেদ দেখেন। সেই এই আইনের ধারা অনুযায়ী
এই আইনের ধারা অনুযায়ী তাদের দমন করা আমাদের কেবলমাত্র নৈতিক দায়িত্ব না, এটা আইনি দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা কি বিএনপি এবং জামাতকে একই পাল্লায় মাপছেন? আমরা একই পাল্লায় মাপতে যাইনি, কিন্তু এখানকে বিএনপি জামাতের সাথে একযোগে কাজটি করছে। বিএনপি জামাতকে সমর্থন দিয়েছে, তারা যে জামাতের সমর্থনকারী, তারা তাদের মধ্যে এবং জামাতের মধ্যে যে এক্ষেত্রে এই লক্ষ্যে কোনো পার্থক্য নাই, এটা সকল সন্দেহের ঊর্ধ্বে তারাই প্রমাণিত করেছে, আমরা বলিনি, তারাই করেছেন। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো, তার আগে দর্শক আমাকে এখন একটা বিরতি নিন। দর্শক দেখছেন একাত্তর মঞ্চ, আমার সাথে আজকে স্টুডিওতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এখন আমরা গুলশানের বাসায় চলে যাব। গুলশানের বাসা থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হচ্ছেন মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, চেয়ারপারসন উপদেষ্টা বিএনপি। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আজকে বিএনপির কেন্দ্রীয় নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদের এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি বলছেন যে বিএনপি জামাতকে সমর্থন দিয়ে দেশদ্রোহী কাজ করেছে এবং দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে দমনটা প্রয়োজন। আপনি আপনি কি মনে করেন? উনি বলছেন যে বিএনপি সন্ত্রাস করা করছে বলেই দমনটা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি ওনার বক্তব্য যখন শুনছিলাম তখন আমি ফিরে যাচ্ছিলাম 111 পরে, আমি আর উনি যখন কাশিমপুর কারাগারে একসাথে দিন কাটিয়েছিলাম। একদিন সন্ধ্যায় ওনার বাথরুম থেকে বাইরে রক্ত যখন বাথরুম পেঁচিয়ে রাষ্ট্রমন্ত্রী খুব অসুস্থ অবস্থায়। যাক, আমাকে মেধাবী একজন রাজনৈতিক নেতা, তিনি জীবন শুরু করেছেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। আমরা চার্জ করতে হলে কি কি প্রসিজার প্রয়োজন? সেকশন 103 CRPC প্রোভাইডস ফর যে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে অথবা চার্জ ওয়ারে নিয়েই একটা দলের অফিস সেখানে চার্জ করতে হয়, তিনি সেগুলি না মেনে তার পুলিশ গায়ে জুড়ে সেখানে ঢুকতে পারছেন। দ্বিতীয়ত, যখন চার্জ হবে, চার্জে ঢুকার আগে যিনি জেনারেল ঢুকবেন আর ল এনফোর্সিং এজেন্সি, তার কোনো কোনো অস্ত্র নিয়োগ করে ঢুকে যদি কিনা সে তিনি দেন হি হ্যাজ লং ক্যারিয়ার। কিন্তু আজকে দেখা গেল একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে আইনকে পদদলিত করে আমার বিএনপি অফিসে পুলিশ ঢুকে তছনছ করলো, আমার জাতীয় নেতাদেরকে গ্রেফতার করলো এবং সেখানে অর্চেস্ট্রেটেড কিছু রিকভারি দেখালো। বাট দি ল হ্যাজ বিন টোটালি ভায়োলেটেড, সেকশন 103 CRPC প্রোভাইডস ফর। মহিউদ্দিন খান আলমগীর যেটা বলার চেষ্টা করেছেন যে মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, মহিউদ্দিন খান আলমগীর এর আগে আমাদের বলেছিলেন যে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলেই সেটা নারে আজকে দিয়ে গড়ান দিতে আমি শুধু বলতে চাই, তিনি যে কাজটা করিয়েছেন দমন নীতি নামে, এর বাইরে যে আর্টিকেল 60 ওয়ান অফ দি কনস্টিটিউশন, আর্টিকেল 30 ইউ অফ দি কনস্টিটিউশন, he has violated article 31 of the constitution, article 30 of the constitution. কাও কি আটক করতে পারে? আটকের পূর্বে আপনি অপারেশন তখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অথচ হাইকোর্টের অর্ডারকে ভায়োলেট করা হয়েছে, ফ্লাউট করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী এই অধ্যাদেশ করা হয়েছিল আমার বন্ধু জনাব নাসিরউদ্দিন আহমেদের গুরু জিয়াউর রহমানের আমলে। তখন এই আইনটি করে এই মহানগর পুলিশের যে কমিশনার এবং তার যে সহযোগী আছেন তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয়েছিল, এই ক্ষমতাটা তারা দিয়েছিলেন। কাজে যে কাজটি আজকে পুলিশের তরফ থেকে করা হয়েছে, এই কাজের ভিত্তি হিসাবে, কাজের বল হিসাবে ওই ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতা, এই ক্ষমতা ওই তাদের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োগ করা হয়েছে, এটা এক। দ্বিতীয় আরেকটি কথা মনে রাখতে হবে, দেশের যে প্রচলিত আইন যেটাকে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি সংহিতা বা CRPC, সেই অনুযায়ী যে কোনো অপরাধীকে যে কোনো স্থান থেকে ওই অপরাধ থেকে নিবৃত্ত করার জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়া এবং গ্রেপ্তার করার এখতিয়ার পুলিশের আছে।
আজকে বিএনপির সদর দপ্তরে তারা ককটেল নিয়ে বসে থাকবেন জনগণ উপর আক্রমণ করার জন্যে, এবং তা শনাক্ত হওয়ার পরে পুলিশ নিষ্ক্রিয় বসে থাকবে, এটা তো হতে পারে না। পুলিশ তার আইনি দায়িত্ব পালন করার জন্যই বিএনপি অফিসে গেছে, সেখানে অপরাধীদের শনাক্ত করেছে, এই অপরাধের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার করার পর তাদেরকে যথাযথ আইন অনুযায়ী এবং দেশের যে সন্ত্রাস দমন আইন 2009 আছে সেই আইন অনুযায়ী তাদেরকে বিচারের জন্যে বিচার বিভাগের বা বিচারকের সামনে হাজির করা হবে। আপনারা কি এরকম আরও করবেন, এরকম আরও গ্রেফতার? এটা নির্ভর করবে যে বিএনপি বা সমমনা দল কিংবা জামাত এই ধরনের কার্যকলাপ করার জন্য অব্যাহতভাবে করবে কি না, আমার তো মনে হয় তারা করবে, এবং আরও কিছু এই ধরনের পদক্ষেপ আমাদের নিতে হবে। এবং সেই পদক্ষেপ নেওয়ার জন্য গ্রেপ্তারের মধ্যে আমাদের দেশের যে আইন সংবিধান সেই আইন বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে তাকে আপনার নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হয়। তো গ্রেপ্তার করার পর 24 ঘন্টার মধ্যে আমরা তাকে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করব। কিন্তু আপনারা তো বেশ কিছুদিন ধরে আসলে গ্রেফতার প্রক্রিয়া চালাচ্ছেন, কিন্তু তাতে কি সহিংসতা কমছে বা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি কি বন্ধ হচ্ছে? এটার উত্তর এভাবে দিন, যদি আমরা না করতাম তাহলে সহিংসতা আরো বাড়তো, যদি আমরা না করতাম তাহলে এই বিশৃঙ্খল পরিস্থিতি আরো বিস্তৃত হতো। কিন্তু আমরা হরতাল দেখছি, আমরা ভাঙচুর দেখছি। হরতাল তাদেরকে জিজ্ঞেস করুন, তারা করছেন। আমরা তো মনে করি এই ধরনের হরতাল করার কোনো নৈতিক বা আইনগত অধিকার তাদের নাই। হরতাল একটি বৃহৎ জাতীয় ইস্যুকে ভিত্তি করে হয়, যেমন ধরেন ওই যে নূর মোহাম্মদ আর আপনার নূর হোসেনের যে ছবি আপনি গিয়েছেন, ওই যে শিশুটি যে স্বাধীনতা সংগ্রামে তার সকল কিছুর আত্মীয় ওই মুষ্টিবদ্ধ হাতে প্রকাশ করেছে তার জন্যে হয়। যখন তখন গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করার জন্যে অন্যের উপর ককটেল মেরে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য তো হরতাল জনসাধারণ মেনে নেয়। গোষ্ঠীগত স্বার্থের কথা বলছেন, কিন্তু যদি আমরা গোষ্ঠীগত স্বার্থের কথা চিন্তা করি, দেশে যেরকমভাবে গ্রেফতার হচ্ছে বা হরতাল হচ্ছে তাতে অনেকে মনে করছেন যে দেশে জরুরি অবস্থার দিকে দেশটা চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেরকম দেশে জরুরি অবস্থা ঘোষণা করার কোনো অবকাশ নেই। আমরা মনে করি যে পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা এই বিরোধী দল বা তথাকথিত বিরোধী দল চালাচ্ছে তা দমন করার পূর্ণাঙ্গ ক্ষমতা এখতিয়ার এবং দৃঢ়তা সরকারের আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে গণজাগরণ মঞ্চ নিয়ে অনেকে অভিযোগ করছেন যে গণজাগরণ মঞ্চটা আসলে আপনারা দলীয়করণ করার চেষ্টা করছেন, পুলিশি প্রহরা বা লজিস্টিক্স হেল্প দিয়ে আপনারা সেটাকে আসলে আওয়ামী লীগেও একটা আন্দোলন করার চেষ্টা করছেন, অনেকে অভিযোগ করছেন। এবং এই কারণে বিএনপি যেটা বলছে যে প্রথমে তারা সমর্থন দিল, এখন তারা সরে এসছে, কারণ গণজাগরণ মঞ্চ এটা আওয়ামী লীগের হয়ে গেছে। আপনি কি মনে করেন? তারা কোনো সময় সমর্থন দেননি, আমরা স্বাধীনতার প্রত্যয়কে সমর্থন দিয়েছি, আমরা স্বাধীনতার মূল্যবোধকে সমর্থন দিয়েছি। কাজেই সেই সমর্থনের সমর্থক হিসাবে যদি তারা আন্দোলন করে থাকেন নিশ্চয়ই তারা সমর্থন পেয়েছেন। আমরা যে মতাদর্শে বিশ্বাস করি, যে আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের সাথে সমমনা হয়ে এই জাগরণ মঞ্চ এখানে এসেছেন, তাদেরকে নিশ্চয়ই আমরা সমর্থন করব। এবং আমাদের এই সমর্থন আমাদের নির্বাচনের যে মানে ইশতেহার, সেই ইশতেহারে বর্ণিত আমাদের আদর্শ অনুযায়ী, আমাদের ঐতিহ্য অনুযায়ী এবং দেশের স্বাধীনতার প্রত্যয় অনুযায়ী আন্দোলনকারীদের দাবি বাস্তবায়ন করছেন না, জামাতকে নিষিদ্ধ করছেন না। দেখুন, জামাতকে নিষিদ্ধ করার জন্য আমাদের আইনি ক্ষমতা আছে, এখতিয়ার আছে, এবং জামাতকে নিষিদ্ধ করার দাবি বিভিন্ন পর্যায়ে উঠেছে, দেশের বিভিন্ন এলাকায় উঠেছে। এই দাবি যখন পরিব্যাপ্ত হবে, এই দাবি যখন সকল জনসাধারণের দাবি হয়ে আমাদের সকলের কাছে উত্থাপিত হবে, নিশ্চয়ই আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়ার এখতিয়ার সরকারের আছে এবং সেই এখতিয়ার অনুযায়ী সরকার কাজ করবে। আমি আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনারা 14 দলের পক্ষ থেকে মানে সারা দেশে যেটা সন্ত্রাস প্রতিরোধের জন্য একটা কমিটি গঠন করেছেন, এবং 18 দলীয় জোটের পক্ষ থেকেও কিন্তু একটা করা হয়েছে পাবলিক সেফটি কমিটি। এভাবে দেশকে দুটো দিকে বিভক্ত করার একটা দেখুন, এসব সময়ে যখন সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠে, যখন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সমবতভাবে জনগণের প্রচেষ্টা প্রযুক্ত করার প্রয়োজন হয়, তখন কমিটি কিন্তু স্থানীয় পর্যায়ে একটি হয়, এবং যারা এই আইন শৃঙ্খলায় বিশ্বাসী, দেশের স্থায়িত্বে বিশ্বাসী, তারা কিন্তু ওই সরকারকে ওই কমিটির মাধ্যমে এসে সহযোগিতা করেন। এরা না করে কি করছেন? এরা ভিন্নতর কমিটি করছেন, জননিরাপত্তা কমিটি বা পাবলিক সেফটি একটি সেফটি কমিটি। তাদের এই কমিটি দেখে আমার মনে পড়ে 1971 সালে তারা এই প্ররোচনায়, এই ভিত্তিতেই এবং সম্ভবত এই লক্ষ্য রেখেই
তথাকৃত শান্তি কমিটি করেছিলেন। এই কমিটি জনগণ 1971 সালে গ্রহণ করেনি। এই কমিটি গ্রহণ করার জন্য যুদ্ধ অপরাধীদের বিচার চলছে এবং এই কমিটি করে তারা যদি স্থিতিশীলতা বিপন্ন করেন, যে লক্ষ্য সামনে রেখে সরকার এই পদক্ষেপগুলো জনসাধারণের সাথে নিতে চেষ্টা করছেন এবং সফল হচ্ছেন, সেই লক্ষ্যের আলোকে তাদের বিচারও একদিন হবে। আপনি বলছেন বিচার হবে, আপনি জনগণের শান্তি শৃঙ্খলার কথা বলছেন, নিরাপত্তার কথা বলছেন, কিন্তু যে অভিযোগটা উঠেছে যে আসলে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার, আমি মনে করি না। আমি মনে করি জনগণের নিরাপত্তা বিধান করার জন্য তাহলে যে ট্রেনে আগুন, ট্রেনে আগুন কারা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, কারা দিয়েছে? সেই জামাত দিয়েছে, সেই বিএনপি দিয়েছে, তাদের সমমনা দলগুলো দিয়েছে। লক্ষ্য করবেন আপনার সাতকানিয়াতে, সাতকানিয়ার জনগণ আমাদের কাছে এসেছিলেন যে তাদের ওখানে একটি আপনার দমকল স্টেশন স্থাপন করা দরকার, আমরা দিয়েছি। দেওয়ার পর ওই আপনার দুষ্ট প্রকৃতির লোক, ওই দুর্বৃত্তরা সেই দমকল বাহিনীর শাসন যেন বিনষ্ট করেছে, আমরা দমকল বাহিনী প্রত্যাহার করেছি। আপনারা চেয়েছিলেন, আমরা দিয়েছি, এখন আপনার এটাই বিনষ্ট করতে এসেছেন, আমরা প্রত্যাহার করে নেব, তখনই দেব যখন আপনারা সমবেত হয়ে ওই দুষ্কৃতিকারীদের দমন করবেন, এবং সেই দুষ্কৃতিকারী দমন করার জন্য তারা সমবেত হয়ে গিয়ে এসেছেন। তাহলে আমি একটু প্রশ্ন করি, আপনি বলেছেন যে তারা করছে, কিন্তু যুদ্ধাপরাধের যারা সাক্ষী দিতে এসেছে তাদের নিরাপত্তা দিতেও কিন্তু ব্যর্থ হচ্ছেন, কারণ আমরা দেখেছি সাকা চৌধুরী মামলার সাক্ষী জুনু, এবং আমরা দেখলাম যে আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই রিয়াজ, তিনি মারা গেছেন, গণজাগরণ মঞ্চের সাথে সংশ্লিষ্ট 5 জন খুন হয়েছেন, তাদের নিরাপত্তাটা কোথায়? আমরা নিরাপত্তা দিতে চেষ্টা করেছি। আপনার সাক্ষীর কথা বলেছেন, সেই সাক্ষীর ব্যাপারে আপনারা সাকা চৌধুরীর মামলায় যে সাক্ষী ছিল তাকে, তার মৃত্যু ঘটেছে এবং তার মৃত্যু যে স্বাভাবিক মৃত্যু নয় সে সম্পর্কে অভিযোগ এসেছে, এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আর যে ইমতিয়াজের কথা বললেন, তার ভাইয়ের কথা বললেন, সে তার ভাই যিনি যাকে হত্যা করা হয়েছে তার ভাই সাক্ষী দিতে এসেছিলেন এবং তাকে যে হত্যা করেছে এতে কোনো সন্দেহ নাই, এবং আমাদের এই হত্যাকারীদের যাদের আমরা সন্দেহ করেছি আমাদের সন্দেহটির কিন্তু তাদের প্রতি। তবে হ্যাঁ, মনে রাখবেন, আমাদের সাক্ষীদের ভয় দেখিয়ে কিংবা হত্যা করে ক্ষেত্র বিশেষে কেউ কোনো দিন বিচার কার্যকে রোহিত করতে পারবে না। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার কথাটা শেষ করতে দেন, যখন জন এফ কেনেডিকে হত্যা করেছিল অসওয়াল্ড, মনে আছে আপনার, জেমস অসওয়াল্ড, সেই অসওয়াল্ডকে কিন্তু হত্যা করেছিল জ্যাক রুবি। জ্যাক রুবি যে হত্যা করেছিল, কেন করেছিল সেটা জনসাধারণ জানে, কিন্তু জ্যাক রুবি অসওয়াল্ডকে হত্যা করে সেই সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে রক্ষা করতে সক্ষম হননি। মহিউদ্দিন খান আলমগীর, খুব একজন দুজন আমরা প্রতিটি সাক্ষের, প্রতিটি সাক্ষীর নিরাপত্তা বিধানের জন্য তৎপর আছি, প্রতিটি সাক্ষীর আমরা নিরাপত্তা বিধান করেছি। তারপরেও যদি দেখা যায় সময় বিশেষে কোনো কারণে দু একজন ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, ওই ক্ষতিগ্রস্ততার আলোকে এবং যদি নিহত হয়ে হন, তাহলে সেই নিহত হওয়ার আলোকে বিচার কার্য কিন্তু আপনার ব্যাহত হবে না, বিচার কার্য থেমে যাবে না, কিংবা বিচারের প্রক্রিয়া। আমি আপনাকে একটা প্রশ্ন খুব বিনয়ের সাথে করতে চাচ্ছি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন কাদের সিদ্দিকী, যুদ্ধাপরাধের সাথে আপনি সংযুক্ত বলে, আপনি এই বিষয়টাতে কি বলবেন? যিনি গলায় গামছা নিয়ে এখন দেশপ্রেম আপনারা ফেরি করে বেড়াচ্ছেন তাকে জিজ্ঞেস করুন, 40 বছর পরে এই কথা তিনি বলছেন। তাকেই জিজ্ঞেস করুন যে বাড়িতে তিনি টাঙ্গাইলে বাস করেন এই বাড়িটি তিনি কেমন করে পেলেন, তাকেই জিজ্ঞেস করুন ঢাকায় যে বাড়িতে তিনি থাকেন এই বাড়িটি কার, কেমন করে তিনি সেখানে বাস করেন, তাকেই জিজ্ঞেস করেন যে 7টি 8টি আপনার সেতু নির্মাণ করার জন্য টাকা তিনি সরকারি কোষাগার থেকে গিয়েছিলেন, সেই টাকার বিপরীতে কেন তিনি সেতু নির্মাণ সম্পূর্ণ করতে পারেননি, তাকেই জিজ্ঞেস করুন যে কেন তার এলাকায় তিনি সর্বাধিক সবচেয়ে বড় এবং বিস্তৃত চাঁদাবাজি হিসাবে নিজকে প্রতিষ্ঠিত করেছেন, তাকেই জিজ্ঞেস করেন তার আপন সহোদর ভাই কেন তাকে বলেছেন যে তিনি আদর্শের ভিত্তিতে মুক্তিযুদ্ধে জড়িত পড়েননি, তিনি নিজকে বাঁচানোর জন্য সেখান থেকে ভেগে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করুন। কিন্তু যে কথা আমি বলতে চাই, যে 40 বছর পর যে স্বাধীনতার আর্তি যে স্বাধীনতার প্রত্যয় নিয়ে স্বাধীনতার সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, তার সম্পর্কে এই সন্দেহের বীজ বপনের যে অপচেষ্টা তিনি করেছেন, কেন করছেন? তিনি মনে করেছেন যে এই সময়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে তার চাঁদাবাজি চলবে না? জিজ্ঞেস করে নুন তাকে, তিনি সত্য কথা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বলেও ফেলতে পারেন। আপনাকে ধন্যবাদ, আমি এখন একটা বিরতিতে চলে যাব, দর্শক এখন একটা বিরতি নিচ্ছে। একাত্তর মঞ্চ, আমাদের সাথে আজকে একাত্তর স্টুডিওতে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, কিন্তু আমরা এখন গুলশানের বাসায় যেতে চাচ্ছি মীর মোহাম্মদ নাসিরুদ্দিনের কাছে। মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন, এতক্ষণে আমাদের আলোচনা শুনলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন, আপনার শেষ কোনো মন্তব্য আছে? আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার প্রথম মন্তব্য হচ্ছে আর্টিকেল 31 অফ দি কনস্টিটিউশন এন্ড আর্টিকেল 32
ওখানে বলা আছে যে কোনো লোককে গ্রেফতার না করে কারণ গ্রেফতার না করে আর আটক করা যাবে না। আজকে যাদেরকে আটক করেছেন ব্যয়েরও আছে, যারা আটক করেছে আমাদের মহাসচিব ওনাকে হাইকোর্ট এনপিসিতে পেয়ে গিয়েছে, আবার গ্রেফতার করতে হলে ওনার বিরুদ্ধে আগে একটা মামলা করতে হবে, মামলা দায়ের করার পরে সেই মামলা শুধু তাকে গ্রেফতার করতে হবে। আমার কাছে খুব অবাক লাগলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে আজকে প্রতিধ্বনিত হচ্ছে এখন একটা শৌর্য শাসকের কমিটির প্রতিধ্বনি। আপনাকে বলতে চাই যে আইন কানিয়ে সবচেয়ে যে কণ্ঠে দেওয়া যাচ্ছে না কেন, আপনারা ওয়ান টু থ্রি কমপ্লাই না করে আপনি বলেছেন মেট্রোমন্ড অর্ডিনেন্সে চারটে চারটের কমিশনে চারটে দুই গ্রুপের বাসার অফিসে তাকে কাজ করতে হবে ছয় মাস এনি আরাম এনি লেখে সেটা আপনার কমপ্লাই করলেন না। আর আমার গণতান্ত্রিক অধিকার আমি বিশেষ কোনো ব্যক্তিগত সমাবেশ করবো, আমি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে একটি গণতান্ত্রিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মানে জাতির সামনে যে বক্তব্য রাখলেন অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে আমার আমরা বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে ওনার কণ্ঠে একজন শৈল শাসকের হুমকিরি প্রতিধ্বনি আমি শুনতে পেলাম। আপনাকে ধন্যবাদ মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, আমরা আপনার কাছে আরো থাকতাম কিন্তু সময় নেই। সোহরাব হাসান আপনার কোনো শেষ মন্তব্য আছে? আমার মন্তব্য হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো যে বর্তমান সংকট হচ্ছে রাজনৈতিক সংকট, এই সংকটটি কিন্তু পুলিশি অভিযান চালিয়ে অথবা বিরোধী দলের পক্ষ থেকে হরতাল পালন করে এটা সমাধান হবে না, এর সমাধানের জন্য আলোচনা প্রয়োজন এবং যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি এই আলোচনার সেটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই, সে বিচার প্রক্রিয়া চলবে, তার যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরকার নেবে। আপনাকে ধন্যবাদ সোহরাব হাসান, আপনাকে ধন্যবাদ, আমাদের সময় কম, আমি একটু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে যাচ্ছি। ওনারা যেটা বলছেন যে এটা হচ্ছে রাজনৈতিক সংকট, এই সংকট আসলে পুলিশি হামলা চালিয়ে বা গ্রেফতার করে সমাধান হবে না। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আমরা গণমাধ্যমে দেখেছি যে জামাত সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তাহলে বিএনপিকে যে এখন যেখানে বিএনপিকে আসলে আস্থায় নেওয়া প্রয়োজন, সংলাপে নেওয়া প্রয়োজন, সেখানে বিএনপির সাথে কেন এই দমন? আমরা সংলাপের কথা বলেছি, কেউ যদি আলোচনা করতে যায় আলোচনা করতে কোনো বাধা নেই, সেটাই গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়া এবং সেটাই স্বাভাবিক, কিন্তু এই পথে বিএনপি যায়নি। আমাকে আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কথাটি তারা বলেছেন যে যে একটি দল একটা তথাকথিত রাজনৈতিক দল যদি তাদের সদর দপ্তরে অন্যদের আক্রমণ করার জন্যে, সমাবেশকে আক্রমণ করার জন্যে, পুলিশকে আক্রমণ করার জন্যে ককটেল মজুদ করে রাখে, তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেবে না, এটা কি মগেরমূলক নাকি? এটা কি এভাবেই চলে যাবে নাকি যে কয়েকজন আছে বলে তাদের গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করার জন্য তারা গণতান্ত্রিকের মুখোশ পরবে? কিন্তু পাওয়া গেছে, তারা তো হাতে নাতে ধরা পড়েছে, এবং এই 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 যে গ্রেনেড তারা পুলিশের উপর ছুড়ে মেরেছে, তারপর পুলিশ এখানে গেছে। যে পুলিশকে এখানে নিবৃত্ত করে আলোচনায় বসা এটা তো ঠিক না, যে ডাকাতি করতে আসে যে চুরি করতে আসে আগে তাকে প্রতিহত করতে হবে। সংলাপ কীভাবে? তারা সংলাপ চায় না, তারা ডাকাতি করতে চায়, চুরি করতে চায়, হত্যা করতে চায়, মানুষ মারতে চায়, পরিমণ জ্বালাতে চায়। তারা আগলে এক থেকে নিবৃত হয়ে বলুক যে আমরা গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী আসবো, নিশ্চয়ই আসুন। এতগুলো নেতাকে গ্রেফতারের পর কি আসলে এরা কোথাকার নেতা হলো আমি তো বুঝলাম না। লক্ষ্য করবেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই, এই দেশে অসহযোগ আন্দোলন, এই মহাদেশে উপমহাদেশে অসহযোগ আন্দোলনের প্রবর্তক ছিলেন মহাত্মা গান্ধী। আপনাদের মনে আছে সেই 30-এর দশকে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন আপনার বলবৎ করার প্রক্রিয়ায় যখন চৌরি চৌরা পুলিশ স্টেশন জ্বালিয়ে দিল লোকজন, তখন মহাত্মা গান্ধী কিন্তু সেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, করেছিলেন এজন্যে তিনি বলেছিলেন না এই এই হিংসার পথ দিয়ে এই আন্দোলন চলবে না। গণতান্ত্রিকতার যে পথ, গণতান্ত্রিকের যে পথ, গণতান্ত্রিক যে পদ্ধতি সেটা ককটেল মেরে হয় না, এটা ককটেল ছুঁড়ে অন্যের উপর আমার কিংবা আপনার আপনার মত চাপিয়ে দিয়ে গণতন্ত্র উদ্ধার করা যায় না। তারা গণতান্ত্রিক পদ্ধতি আসুন, নিশ্চয়ই হবে। এবং এ কথা আমি সুস্পষ্টে বলতে চাচ্ছি যে জনগণের স্বার্থ রক্ষা করার জন্যে, জানমানের নিরাপত্তা বিধান করার জন্যে সংবিধান এবং আইন অনুযায়ী যে কাজটি পুলিশ করেছে এটা সংবিধানসম্মত, এবং আইন যারা আইন অমান্য করবে, যারা জনসাধারণের জান ও নিরাপত্তা ভঙ্গ করবে, তাদের প্রতিকূলে সর্বাত্মক দৃঢ়তার সাথে প্রয়োগ করা হবে। আমরা আপনাকে ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে একাত্তর স্টুডিওতে আসার জন্য, এবং একাত্তর মঞ্চে আমাদের সাথে আরও যারা সংযুক্ত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই আসলে দেশ একটা ঐক্যমতের দিকে এগিয়ে যাক এই বিভক্তির বদলে। ধন্যবাদ সবাইকে।